আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো ইকরা রান্নাঘর থেকে আমি অভিরূপ আপনাদের জন্য তিনটি রেসিপি আমি নিয়ে এসেছি। প্রথম যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে গরুর কালা ভুনা, তার সাথে থাকছে ডাল এবং সাদা ভাত। তাহলে চলুন দর্শক, কালা ভুনা কীভাবে তৈরি করি আমরা দেখে নিই। আমরা একটা প্যান চুলায় বসিয়েছি, আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিব। কালো ভুনা তৈরি করতে অনেকেই মনে করে যে আসলে খুবই কঠিন, আসলে খুবই কঠিন না। এখানে আমি পুরো 1 কেজি মাংস নিয়েছি, গরু মাংস পুরোটাই নিয়ে নিলাম। এখানে এটা এখানে রাখবো একটু। এখন একটু পেঁয়াজ কুচি করে নিব। আমি এখানে 3-4টে পেঁয়াজ নিয়ে নিব কুচি করে। দর্শক, পেঁয়াজ কুচি করে ফেললাম, কয়েকটা রসুন কুচি করে ফেলবো আমি। তার সাথে একটু আদা কুচি দিয়ে দিব। দর্শক, পেঁয়াজগুলো কুচি করে ফেললাম আমি। এখানে প্রায় 250 গ্রামের মতো আমি পেঁয়াজ নিয়েছি, আমি পুরোটা এখানে দিয়ে দিব। দর্শক, এখন যেটা দিব আমি এখানে সয়া সস নিয়েছি, আমি সয়া সস দিয়ে দিব। এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। তার সাথে দিব একটু মরিচ গুঁড়ো, তার সাথে দিব আমি একটু হলুদ গুঁড়ো, দর্শক। এখানে আমি কালা ভুনা মশলা নিয়েছি ইনস্ট্যান্ট, আপনার বাজারেও কিনতে পারবেন। আমি ইনস্ট্যান্ট কালা ভুনা মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো, সাথে একটু দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো একটু সাথে। দর্শক, এখানে আমি টমেটো সস রেখেছিলাম, আমি এখানে 1 কাপের মতো রেখেছি, পুরোটাই দিয়ে দিব। দর্শক, আমি সসটা দিয়ে দিলাম। দর্শক, এখানে আমি ঘি একটু নিয়েছি, একটু ঘি দিয়ে দিব 2 চামচের মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দর্শক, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন যেটা করব এটাকে ভালো করে আমি মিশ্রণ করব। দর্শক, সেই সাথে বলে রাখি যেহেতু আমাদের ডাল আমি তৈরি করব, আমি আগে একটু গরম পানি করে রেখেছি, তো আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও ডাল সিদ্ধ করতে পারেন। সবাই করে, যেটা আমি গরম পানি দিয়ে করেছি একটু তাড়াতাড়ি করার জন্য, যে আপনাদের সহজ হয়ে যায়। দর্শক, আরই আমি পুরো কালা ভুনা মশলা, যেটা আমার উপকরণগুলো লাগে, সবগুলো মিশিয়ে নিলাম এখানে। এখন এটাকে কি করব, এখানে পানি একটু দিয়ে দিব, কারণ এটা আমার আমি কষাবো না, এটা আমার এই পানি দিয়ে এটাকে পুরো কালা ভুনাটা আমার সিদ্ধ করব আমি, এবং মাংস থেকে তো এমনিতেই পানি বের হবে। দর্শক, এটা আমার প্রায় মিশানো হয়ে গেছে। এখন কি করব দর্শক, যেটা আমার পানিটা গরম হয়ে গেছে, আমি এখানে এখানে আমি প্রায় 400 গ্রামের মতো ডাল নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দিব। আমি ডালটা দিয়ে দিলাম, তার সাথে দিব একটু হলুদ গুঁড়ো,
তার সাথে দিব একটু মরিচ গুঁড়ো, তার সাথে দিব আমি জিরে গুঁড়ো একটু। আর দর্শক আপনি সাধারণ কোনো তেল দিতে পারেন, এখানে সাধারণ কোনো তেল আমি 3 চামচের মতো দিলাম। তেল দেওয়ার আরেকটা টিপস হচ্ছে, এখানে তেল যখন দিবেন আপনি এই যে ডালটা উপরে কম উঠে আসবে। তার সাথে আমি কয়েকটা মরিচ আপনি চিরে দিতেও পারেন, আমি এখানে ভেঙে দিচ্ছি। আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব এখানে, এবং ঢাকনাটা মৃদু আছে, এটা ডাল হতে থাকুক, সেই ফাঁকে আমরা কালাভুনাটা রান্না করে ফেলি। দর্শক প্যান তো আমার আগেই গরম ছিল, এখন যেটা করব আমি এই প্যানে পুরোটাই দিয়ে দিব। দর্শক আমি এখানে হাত দিয়ে ইউজ করছি, অবশ্যই আমি এইটা মাখানোর আগে হাত ধুয়ে ফেলেছি। এটা ভালো করে মিক্সিং তো করা আছে, এখন আমি এইটা মৃদু আছে রান্না করব, ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার মাংস সিদ্ধ না হয়। দর্শক আমাদের কালাভুনা প্রায় হয়ে আসছে, আমরা এখন স্টোভটা নিভিয়ে দিব। জাস্ট স্ট্যান্ডিং টাইম থাকুক 5 মিনিট, পরে আমরা এটাকে আবার বাগার করব। এখন ডালের কি অবস্থা, কি ডালটাও প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, আমি এখন এটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিব। দর্শক ডালটাও শেষ হয়ে গেছে, আমরা এখন ডালের ফুরন দিব। তার জন্য আমাকে একটা ফ্রাই প্যান নিতে হবে, ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আপনি যদি ডালটা ইচ্ছে করলে আপনি ঘি দিয়েও করতে পারেন, সরিষা তেল দিয়েও করতে পারেন, আপনি সাধারণ তেল দিয়েও করতে পারেন, তবে আমি এখানে ঘি ইউজ করব। দর্শক আমি এখানে ঘি 2 চামচের মতো দিলাম, একটু কমই দিব, কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি ডালের মধ্যে একটু তেল দিয়েছি। শুকনো মরিচ দিলাম 4-5টে, এটা হতে হতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু রসুন, কারণ ডালের রসুন না হলে আসলে ভালোই লাগে না। ডাল মানে মনে ভালো লাগে, তবে আমার মনে হয় আসলে ডালটা পুরোপুরি মানে তেমন স্বাদ পাওয়া যায় না, তো এই রসুন আমি দিয়ে দিব। এখানে রসুনটা দিয়ে দিলাম আমি। দর্শক এটাকে একদম বাদামি করে ভাজবো, দর্শক আমার এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমরা এখন যেটা করব এখানে আর একটা ফুরনের জন্য কড়াই তুলব। দর্শক আমার পেঁয়াজের ফুরনটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটা সরাসরি ডালে ঢেলে দিব। তার সাথে দর্শক একটু এখানে ধনে পাতা কুচি আছে, আমি ধনে পাতা কুচি আমি পরিমাণ মতো দিয়ে এটাকে মিক্সিং করে তারপর ঢেকে দিব, যেন ধনিয়া পাতার যে গন্ধটা এবং যে আমি ফুরনের গন্ধটা পুরো ডালে ছড়িয়ে পড়ে। দর্শক আমরা একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখানে আমরা ডালটা সার্ভ করে রাখি, কারণ আমাদের ভাতটাও রান্না করতে হবে। দর্শক এখানে ডাল আমার রান্না করা হয়ে গেছে। যখন আপনি কালাভুনা তৈরি করবেন অবশ্যই সরিষা তেল ইউজ করবেন, তখন ফ্লেভার, এবং বিশেষ করে যেহেতু আমাদের কালাভুনাটা চট্টগ্রামের আঞ্চলিক একটা ডিশ, অথেন্টিক একটা ডিশ, তার জন্য আমাকে এই সরিষা তেলটা ইউজ করতে হবে। তেল গরম হতে হতে দর্শক আমি একটু পেঁয়াজ কুচি করবো,
সাথে রসুন কুচি। আমি ঠিক একটু আগে আপনাদের ডালে যে ফুরন দেখেছি সেম এইভাবেই আমি করে নিব এটা। আর কয়েকটা শুকনো লঙ্কা, যেহেতু তেল আমার গরম হয়ে গেছে আমি পুরোটা এখানে ফুরনের জন্য দিয়ে দিলাম। দর্শক, এটাকে পুরো আমি বাদামি করে ভাজবো। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখন যে কোনো ফুরন দিবেন, ফুরন দেওয়ার সময় যদি আপনি শুকনো কাঁচামরিচ বা শুকনো লঙ্কা যেটা বলি সেটা যদি দেন, আপনার খাবারের স্বাদটা বাড়িয়ে দিয়ে ফ্লেভারটাও খুবই অসাধারণ লাগে। তো আমি এখানে শুকনো মরিচ ইউজ করেছি এবং চট্টগ্রামের যারা আছেন তারাও শুকনো মরিচ ইউজ করে, যেহেতু এটা অথেন্টিক, এটা চট্টগ্রামের একটা উনাদের এলাকার আঞ্চলিক খাবার। আমাদের আঞ্চলিক খাবার যেমন সাতকরা দিয়ে গরু মাংস আছে, ঠিক তেমনই উনাদের এইটা। দর্শক, আমার প্রায় পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে ফুরন দেওয়ার মতো। এতে দেখেন পেঁয়াজ একদম গোল্ডেন চলে আসছে। এখন আমি যেটা করব, আমি এখানে কালাভুনা যেটা তৈরি করেছিলাম এটাকে আমি ফুরন দিব। কালাভুনাটা কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আপনার জেলার অথেন্টিক ডিশ থাকে। আমাদের সিলেটে যেমন সাতকরা বাঁশ দিয়ে, হাঁস দিয়ে বাঁশ, তেমনি সিলেটের চট্টগ্রামের আপনার কালাভুনা, মেজবানি গরু মাংস, বালা চাল, হ্যাঁ ঠিক সেই রকমই মনে করেন যে রাজশাহীর কালাই রুটি দিয়ে হাঁসের মাংস, তারপর খুলনার চুই ঝাল দিয়ে আপনার হাঁসের মাংস, গরু মাংস। আসলে এক এক এলাকার এক এক ধরনের অথেন্টিক ডিশ থাকে, এগুলো আসলে এত সুস্বাদু হয়। এবং সত্যি কথা বলতে কি আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এটা কষালাম, এটা যতটুকু পারি আমি কষাবো এবং একদম কষিয়ে রসটাকে টেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনি অবশ্যই, যেহেতু আপনার মাংস ডান হয়ে গেছে সেহেতু আপনি অবশ্যই এখন আর ঢাকনা দিবেন না, কারণ আমার শুকাতে আমার খুব বেশি সময় লাগবে না। আর যে কোনো জিনিস আপনি যখন গ্রেভিটা শুকাবেন তখন অবশ্যই ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। তো যেহেতু আমার বাগার দেওয়া এটা, আমার আমি আস্তে আস্তে এটা করে ফেলব। প্রায় হয়ে আসছে, আর 5 মিনিটের মতো লাগবে। সেই সাথে আমি বলেছিলাম আপনাদেরকে প্রথমেই যে আমি সাদা ভাত তৈরি করব। সাদা ভাতের জন্য একটা পাতিল দিয়ে দিলাম এখানে, তার সাথে দিয়ে দিব পানি আমি পরিমাণ মতো। এখানে আমি 500 গ্রামের মতো চাল নিয়েছি, আর চালটা অবশ্যই আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চিনি গুঁড়া চাল। তো আপনি যে কোনো ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল ইউজ করতে পারেন। পানিটা দিয়ে দিলাম, এটা বন্ধ করে রাখুক। বন্ধ করার কারণটা হচ্ছে আপনার পানিটার জন্য তাড়াতাড়ি বলক আসে। আমার কালাভুনাটা খুব সুন্দর কালার আসছে, এবং আপনারা তো জানেন যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো আমার দর্শনদারিতে আমি যদি বলবো খুবই সুন্দর কালার আসছে এবং মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনারাও টিভি সেটের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আপনাদের কাছে অবশ্যই চাওয়া আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এই কালাভুনা আসলেই খুবই সুস্বাদের। আর যেহেতু আমাদের দেশের একটা অথেন্টিক ডিশ চট্টগ্রামে, অবশ্যই তৈরি করবেন। আমার কালাভুনা প্রায় শেষ হয়ে আসছে, আমি এখন এটাকে স্ট্যান্ডিং টাইম রাখবো। তো দর্শক, আমরা স্ট্যান্ডিং টাইম যেহেতু রাখবো, এইটা এই পাশে নিয়ে আসলাম, যেহেতু চুলাটা গরম আছে এটা বন্ধ করে ফেললাম। আমি রাইসটা এখানে, রাইসের জন্য এখানে তুলে নিব। অবশ্যই আগে দেখেছেন আমি পানি দিয়ে দিয়েছি, পানি প্রায় গরম হয়ে আসছে। এখন আমি এখানে পুরো চালটাই দিয়ে দিব। আমি চিনি গুঁড়ার চাল আসলে এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি। আপনাদের ফ্যামিলিতে যদি বেশি হয় বেশি নেবেন, আমি এইভাবে পানি দিয়েছি এই পরিমাণে। তবে একটা কথা খেয়াল রাখবেন, আপনি যখন রান্না করবেন যে কোনো রাইস, তখন অবশ্যই রাইসটা ধুয়ে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা, তখন আপনার রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং যেটা করব, রাইসের মধ্যে একটু লবণ দিয়ে দিব রাইসের স্বাদ বাড়ানোর জন্য। আপনি চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তখন ভাতের ফ্লেভারটা আরও খুব অসাধারণ হয়। এটাকে ঢাকনা দিয়ে দিলাম, এটা বলক উঠে থাকুক। আমরা এখন এই ফাঁকে এটাকে আরেকটু নাড়াচাড়া করে রাখবো। ফাঁকে দর্শক, আমরা একটু ডেকোরেশন করব। তার আগে অবশ্যই আপনার কিচেনটা পরিষ্কার করে নেবেন,
কারণ হাইজিন এর এখানে ব্যাপার স্যাপার আছে এবং আপনার কিচেন যদি সুন্দর হয় যে কোনো রান্নাই সুন্দর হবে এবং যে কোনো রান্না অবশ্যই ভালোবেসে রান্না করবেন এটা তো অবশ্যই আপনাদের কাছে চাইবো আর আমিও চেষ্টা করি আমার কিচেনটা সব সময় পরিষ্কার থাকুক আর একটাই কথা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ তো আমি এখানে কালাভুনার জন্য একটা ডিশ নিব আমি একটা রাউন্ড গোল শেপের ডিশ নিয়েছি আমি এখন এটাকে সার্ভ করব এখানে ডিশে দেখেন দর্শক কালাভুনা কালারটা খুবই সুন্দর আসছে এত সুন্দর কালার আসছে আমি এখানে পুরো 1 কেজি মাংস নিয়েছিলাম হাড় সহ আমি পুরোটাই দিয়ে দিব আপনি যদি চান হাড় ছাড়া তাও করতে পারেন কিন্তু আপনার উপকরণ যেন সঠিক পরিমাণ থাকে আমি এখানে পুরোটাই নিয়ে নিলাম দর্শক আমাদের কালাভুনা আমার সার্ভিং ডিশে নেওয়া হয়ে গেছে আমরা এখন ধনেপাতা কুচি আছে এখানে একটু ছিটিয়ে দিব গার্নিশের জন্য আর ধনেপাতা আসলে দিলেই খুব খাবারের স্বাদটা বেড়ে যায় তো আমাদের ডাল শেষ হয়ে গেল এখন আমি কালাভুনাও শেষ করে ফেললাম এবং দেখেন কালারটা খুবই সুন্দর আসছে দর্শক আমরা দেখি আমাদের ভাতের কি অবস্থা হ্যাঁ দর্শক আমরা এখন মাড়টা ছড়িয়ে নিব এইভাবে দুইটা আপনি নেকড়ি দিয়ে ধরবেন তারপর এই চাপ দিয়ে আপনি পানিটা এইভাবে ছড়িয়ে নেবেন অনেকের বাসায় হয়তো বা তিন কোণে একটা মাড় ছড়ানোর জন্য জিনিস আছে ওইটা দিয়েও করতে পারেন আমি হাত দিয়ে এইভাবে করে ফেললাম আপনি পুরো পানিটা এইভাবে মাড়টা ছড়ানোর চেষ্টা করবেন তখন ভাত আরও ঝরঝরে হবে সুন্দর হবে খেতে ভালো লাগবে আর আপনি যদি পুরোপুরি পানিটা না ছড়ান তাহলে ভাতটা একদম নরম হয়ে যাবে আর ভালো খাবারের সাথে তো আসলে ভাতটাও একদম ঝরঝরা চাই তাই না এবং শেষের দিকে এইভাবে নাড়াচাড়া করে দিবেন যেন পানি যেন থাকে যাই হোক দর্শক আমার এখানে পানি আর নাই আমি এখন এটা দমে দিব 2 থেকে 3 মিনিটের জন্য দর্শক আমরা 2 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম দেখি কি অবস্থা আমার ভাতের হ্যাঁ দর্শক অলমোস্ট ডান আমার ভাতের এখন আমরা সবটা নিভিয়ে দিলাম এখন একটা ভাতের জন্য একটা সার্ভিং ডিশ নিব আমরা দর্শক আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি এখন রাইসটাকে একটু সার্ভ করব দেখেন দর্শক ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর আপনারা তো জানেন যে পোলাও চাল দিয়ে রান্না করলে অবশ্যই দেখতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে বাসমতি রাইস ইউজ করতে পারেন আপনি আপনার বাসায় যে চাল ব্যবহার করেন তাও খেতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে যেহেতু আমি একটা অথেন্টিক ডিশ আজকে রান্না করেছি গরুর কালাভুনা সেই সাথে আমি আসলে চিনিগুড়া চালটা ইউজ করেছি এর অর্থ হচ্ছে চিনিগুড়ার চালের সাথে বা ভাতের সাথে আপনি যদি কালাভুনাটা খান অবশ্যই অসাধারণ খুব ইয়ামি লাগে খুবই খেতে ভালো লাগে তো তার জন্যই আমি আজকে চিনিগুড়া চাল ইউজ করেছি এবং সেটা খেতেও খুব ভারী মজা তো আমি এখানে যেহেতু আমার রাইস হয়ে গেছে আমি এখানে একটু গার্নিশ করব ধনেপাতা দিয়ে দর্শক হয়ে গেল আমার ভাত তো আজকে 3টা ডিশ আপনাদের জন্য আমি তৈরি করে দেখালাম একটা হচ্ছে কালাভুনা গরুর কালাভুনা এটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের একটা রেসিপি এবং তার সাথে সাদা ভাত এবং মসুর ডাল দিয়ে একটা ডাল তৈরি করেছি তো আগামী পর্বে আরও নতুন 2টো রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইকরা রান্নাঘরের সাথেই থাকুন খুদা হাফেজ